আসসালামু আলাইকুম। ফেসবুক আমাদেরকে একটি নোটিফিকেশন সেন্ড করেছে, ফেসবুক মনিটাইজেশন থেকে আমাদের যে সি পলিসি বা মনিটাইজেশন নট এলিজিবল এই যে অপশনটা আমাদেরকে নোটিফিকেশন দিয়েছে। কেন দিয়েছে ফেসবুক এই নোটিফিকেশনের দ্বারা কি বোঝাচ্ছে, চলুন আমি বিস্তারিত ভিডিও দেখিয়ে দিচ্ছি। এবং আমরা গ্রুপে বা ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখেছি এই নোটিফিকেশনটা কেন আসলো, ফেসবুকে ইদানিং অনেক নোটিফিকেশন আসতেছে। চলুন আমি ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে মূলত এই নোটিফিকেশনটার কাজ কি বা কেন আসলো। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো আমরা চলে এসেছি সরাসরি মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে সর্বপ্রথম আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনে একটি ক্লিক করব। জাস্ট ফেসবুক অ্যাপ্লিকেশনে ক্লিক করলে সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছেন অনেক আপডেট পাইতেও না পারি, তার জন্য এখান থেকে আমরা গুগল প্লে স্টোরে এসে আমরা অবশ্যই সার্চ বার মেনু আইকন পেয়ে যাব। সার্চ বার মেনু আইকনে একটি ক্লিক করে এখানে লিখব ফেসবুক আপডেট, অবশ্যই ফেসবুকটাকে আপডেট করে ওপেন করে নেব। ওপেন করে সাথে সাথে আমরা যদি নোটিফিকেশনে একটি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন এই নোটিফিকেশনটা আপনারা অনেকেই পেয়ে গেছেন। জাস্ট এখানে সে কি বলছে, সি হট মনিটাইজেশন অপশন, অর্থাৎ কন্টেন্টের কথা বলছে। জাস্ট এই অপশনটা কেন আসলো, এই অপশনটার মূলত কাজ কি, এই অপশনটা থেকে ফেসবুক কি বোঝাতে চেয়েছে সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। তো জাস্ট এই অপশনটা যাদের এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা যারা এখনো এই অপশনটা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই অপশনটা মূলত কেন আসে, কন্টেন্টের কথা কিন্তু তারা বলছে। তো জাস্ট আমরা কি করব, ইওর কন্টেন্ট এই যে সি মনিটাইজেশন অপশন এর উপরে অ্যাভেলেবল এর উপরে আমরা ক্লিক করে দেব। যখনই ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমরা এই যে অপশনগুলো মনিটাইজেশনের ভিতরে যে অপশনগুলো পেয়ে যেতাম সেই অপশনগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। অলরাইট, এখান থেকে আমরা যদি আইডিতে প্রবেশ করি তাহলে একটু কোলন করে নিচের দিকে বা উপরে দেখতে পাবেন থ্রি ডট মেনু আইকন আছে। থ্রি ডট মেনুতে ক্লিক করলে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করবেন। অলরাইট, এখান থেকে নিচের দিকে গিয়ে জাস্ট আপনারা মনিটাইজেশনের উপরে একটি ক্লিক করবেন। মনিটাইজেশন উপরে ক্লিক করলে আমরা যে এখানে অনেকগুলো অপশন দেখতে পেতাম, স্টার, অ্যাডন রিলস, ইনস্টিমেট, সমস্ত অপশনগুলো দেখতে পেতাম, সেম অপশনগুলো কিন্তু এখন আমরা এই নোটিফিকেশন এখানে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে দ্বারা ফেসবুক বোঝাচ্ছে যে আপনি এই নোটিফিকেশনটা প্রত্যেকের দিবে না, যে শুধুমাত্র যারা ইলিজিবল, অর্থাৎ এই যে মনিটাইজেশন করেছেন স্টার, অ্যাডন রিলস, বোনাস, ইনস্টিমেট, শুধুমাত্র তারাই কিন্তু পাবে। তো এই মনিটাইজেশন হচ্ছে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে যে মনিটাইজেশন অপশন আছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ফেসবুক প্রোফাইল বা মনিটাইজেশন ড্যাশবোর্ডের ভিতরে গেলে যে আমরা নিচের দিকে পেয়ে যাচ্ছি মনিটাইজেশন, এই মনিটাইজেশন থেকে কিন্তু ফেসবুক নোটিফিকেশনটা দিয়েছে। অর্থাৎ আমরা যদি এই নোটিফিকেশনে যাই তাহলেও কিন্তু একই সেম প্রসেস দেখতে পাচ্ছি। আমরা যদি এই মনিটাইজেশন অপশন উপরে ক্লিক করি তাহলে দেখতে পাবো আমাদের এই সেম প্রসেস দেখাচ্ছে। অর্থাৎ ফেসবুক বোঝাতে চাচ্ছে আমরা কিন্তু এই কয়টা অপশন থেকে ইনকাম করতে পারবো, আর এই কয়টা ইনকাম করতে হলে কি কি প্রসেসিং সব আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই ভিডিওগুলো দেখে থাকবেন। এবং এখানে তারা বলছে প্রতিনিয়ত ভিডিও ছেড়ে আপনাকে কিন্তু অ্যাড অন রিলস বা ইনস্টিমেট, অর্থাৎ লং ভিডিও এবং শর্ট ভিডিও থেকে আপনি চাইলেই ইনকাম করতে পারবেন। তার জন্য যারা ইলিজিবল, অর্থাৎ যে প্রোফাইলে ইনকাম করতে পারবেন প্রত্যেকটা প্রোফাইলে কিন্তু এই নোটিফিকেশন গুলো তারা পাঠিয়েছে। আপনারা অনেকে ঘাবড়ে আছেন যে ভাই আমাদের মনিটাইজেশন চলে গেছে কিনা বা এই নোটিফিকেশনটা ফেসবুক কেন দিল। এই নোটিফিকেশনটা দেওয়ার কারণ হচ্ছে আপনি ইলিজিবল, অর্থাৎ আপনি ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে, এটা নিশ্চয়তা করার জন্য কিন্তু ফেসবুক আপনাকে এই প্রসেস গুলো দিয়েছে বা এই নোটিফিকেশনটা পাঠাইছে। তো আশা করি বোঝাতে পেরেছি, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই, আপনি ইনকাম করতে পারবেন, শুধু এটা ফেসবুক জানানোর জন্য কিন্তু এই নোটিফিকেশনটা আপনাদেরকে দিয়েছে। তো আশা করি ভিডিওটিকে অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ততক্ষণ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। দয়ালু, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।